কুমিল্লা 6 আসনের মাননীয় সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার বলেছেন, গত 30 বছরে কুমিল্লা যে উন্নয়ন হয়েছে তার চেয়ে দ্বিগুণ উন্নয়ন 10 বছরে করেছেন তিনি, আর এর ফল কুমিল্লার মানুষ ভোগ করছে। ঢাকা চট্টগ্রামের মাঝে অবস্থিত কুমিল্লার উন্নয়ন হলে সারা দেশেরও উন্নয়ন হবে বলে মনে করেন তিনি। গত কয়েক বছরে কুমিল্লা শহরে শুধু হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে, তার মাঝে প্রায় 98 কোটি টাকা ব্যয়ে কুমিল্লা রেসকোর্স থেকে শাসনগাছা পর্যন্ত ফ্লাইওভার, 63 কোটি টাকা ব্যয়ে কুমিল্লা স্থলবন্দর তৈরি, গোমতী নদীর পারে 36 কোটি টাকা ব্যয়ে রাস্তা ও ব্রিজ তৈরি অন্যতম। এছাড়াও কুমিল্লার উন্নয়নে আরও অনেক কাজ হচ্ছে। কুমিল্লায় এখন সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি অনেক কমেছে। কুমিল্লাকে বিভাগ করার জন্য প্রস্তাব হাজী বাহারি সংসদে প্রথমবারের মতো উপস্থাপন করেন এবং বিভাগ হওয়ার জন্য যে কুমিল্লায় সব কিছু আছে তাও তিনি বলেন। কুমিল্লা বিভাগ এখন সময়ের ব্যাপার মাত্র। এসব কারণে কুমিল্লার মানুষ আগামী জাতীয় নির্বাচনে নৌকাকেই ভোট দেবে বলে মনে করেন আ ক ম বাহাউদ্দিন বাহার, এমপি।